আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে জিনিয়া ফুল থেকে চারা করা যায়। কাছে একটা পুষ্ট ফুল নিয়ে ফুলটাকে তুলে তারপর একটা টবে একটা টব নিবে, ফাঁকা টব নিয়ে ফুলটাকে এভাবে ফুলের বীজগুলোকে মুছিয়ে নিয়ে নিবে। ভালোভাবে মুচড়িয়ে নিয়ে টবে ভালোভাবে ছিটিয়ে ছিটিয়ে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দাও। তারপর পাপড়িগুলোকে ধরে ধরে ভালো করে তুলে তুলে পাপড়িগুলোকে বেছে বেছে ভালো করে ফেলে দাও। তারপর এক সপ্তাহ পরে দেখবে একদম চারা হয়ে গেছে। এভাবে আমার যেমন হয়েছে, এক সপ্তাহ পর অনেক চারা হয়েছে, তেমন দেখো ছোটো বড়ো অনেক চারা হয়েছে। এভাবে তোমাদেরও লাগালে চারা হবে। বাজারে একবার কিনে আনলেই, একবার জিনিয়া ফুল কিনলে আর কিনতে হবে না, এভাবে ফুল থেকে চারা করা যায়। আমিও করি চারা, এভাবে ফুল একবার কিনেছি আর কিনলাম, এভাবে ফুল থেকে চারা করে নিই। আর এটা সবসময় হয় এভাবে, একটা চারা তুলে চারা তুলে নিয়ে অন্য টবে তোমরা বসাতে পারো, বসে অন্য টবে আর একটা একটা করে অন্যান্য টবে তোমরা তুলে তুলে বসে লাগিয়ে দিবে। আমি যেমন এভাবে তুলে একটা গাছ তুলে আর একটা জায়গায় লাগিয়েছি, এভাবে তুলে লাগিয়ে দিলাম। বৃষ্টিতে আজকে ভালোভাবে লাগানো হলো, তো তোমরা ওইভাবে লাগাতে পারবে। তারপর 15-20 দিনের মাথায় দেখবে অনেকটা বড় হয়ে যাবে, তো এভাবে ফুল হবে। আমার তেমন গোলাপি ফুল হয়েছে, থোকা একদম গোলাপ ফুল, খুব সুন্দর মিষ্টি রং, অনেক রকমেরই জিনিয়া ফুল অনেক রঙেরই হয়, সাদা হলুদ লাল গোলাপি। আমার এটা গোলাপি ফুল হয়েছে, তো দেখো তোমরা খুব সুন্দর 15-20 দিনের মাথায় এরকম ফুল হয়েছে। তো জিনিয়া ফুল তো সবসময় হয়, তোমরা যে কোনো সিজনে লাগাতে পারো, শীত বর্ষা গরম এটা কোনো ই নেই, সবসময় জিনিয়া ফুল লাগালেই ফুল হয়। আবার এটা খুব সহজে চারা করা যায়, ফুলের বীজ থেকে চারা করা যায়, এভাবে ছিটিয়ে এক সপ্তাহের মধ্যে চারা বেরিয়ে যায়। 15-20 দিনের মাথায় এভাবে খুশি আসতে লাগে, তারপর অনেক দিন 3-4 মাস ধরে এভাবে ফুল দেয়। ফুলগুলো 1 মাস মোটামুটি থাকে।